আসসালামু আলাইকুম, আশা করি আপনারা সবাই ভালো আছেন। অটোক্যাড 3D বাংলা টিউটোরিয়ালের আজকের এই পর্বে আমরা শিখব ইন্টারফেয়ার কমান্ড। দুই বা ততোধিক 3D অবজেক্ট যদি একে অপরের সাথে ইন্টারসেক্ট করে, তাহলে তাদের মধ্যে যে কমন অংশগুলো থাকে সেগুলো দেখার জন্য আমাদেরকে ইন্টারফেয়ার কমান্ডটি ব্যবহার করতে হয়। ইন্টারফেয়ার কমান্ড আমাদের 3D অবজেক্টে কোনো প্রকার প্রভাব ফেলে না, আমরা শুধুমাত্র সেই কমন অংশগুলো দেখার জন্য ইন্টারফেয়ার কমান্ডটি ব্যবহার করে থাকি। ইন্টারসেক্ট কমান্ডে আমরা যেটা দেখেছিলাম, দুই বা ততোধিক 3D অবজেক্ট যদি একে অপরের সাথে ইন্টারসেক্ট করে, তাহলে তাদের মধ্যে কমন অংশটুকু আমরা বের করতে পারতাম ইন্টারসেক্ট কমান্ড থেকে। ইন্টারফেয়ার কমান্ডেও আমরা সেটা বের করতে পারবো, তবে সেটা ব্যবহার করতে পারবো না, সেটা শুধু আমরা দেখতে পারবো। এখানে তিনটা 3D অবজেক্ট একে অপরের সাথে ইন্টারসেক্ট করেছে, একটি হচ্ছে বক্স এবং আরেকটি হচ্ছে কোন এবং আরেকটি হচ্ছে ট্রায়াঙ্গুলার টাইপের 3D অবজেক্ট। এদের ছেদকৃত কমন অংশটুকু দেখার জন্য আপনাকে চলে যেতে হবে সলিড এডিটিং প্যানেলে। তারপরে এইখানে রয়েছে আমাদের ইন্টারফেয়ার কমান্ড, এইখানে ক্লিক করলেই আমাদের ইন্টারফেয়ার কমান্ডটি অন হয়ে যাবে এবং আমরা একটা পিক বক্স পাবো স্কোয়ার শেপের। এই পিক বক্স দিয়ে আমাদেরকে দুইটা সেট অফ অবজেক্ট সিলেক্ট করে দিতে হবে। আমি আবার বলছি, এখানে দুইটা অবজেক্ট না, এখানে দুইটা সেট অফ অবজেক্ট। মোট কথা, এখানে আমরা দুই ধাপে অবজেক্টগুলোকে সিলেক্ট করব। প্রথম ধাপের অবজেক্টগুলো হবে ফার্স্ট সেট অফ অবজেক্টস এবং এর পরের ধাপে যে অবজেক্টগুলো সিলেক্ট করব সেগুলো হবে সেকেন্ড সেট অফ অবজেক্টস। তো এখন আমাকে ফার্স্ট সেট অফ অবজেক্টসে সাপোজ আমি এই বক্সটাকে সিলেক্ট করলাম, তারপরে এই কোনটাকে সিলেক্ট করলাম, তারপরে যদি আমি ইন্টার প্রেস করি তাহলে আমার ফার্স্ট সেট অফ অবজেক্টস দেয়া হয়ে যাবে। এবার আমাকে দিতে হবে সেকেন্ড সেট অফ অবজেক্টস। আমাদের বাকি রয়েছে আরেকটি 3D অবজেক্ট যেটা আমি সেকেন্ড সেট অফ অবজেক্টসে নিতে যাচ্ছি। আমি এই ট্রায়াঙ্গুলার শেপের অবজেক্টটাকে সিলেক্ট করে যদি আমি ইন্টার প্রেস করি, তাহলে তাদের কমন অংশটুকু রেড কালারে হাইলাইটেড দেখা যাবে এবং আপনার স্ক্রিনে ছোট্ট একটা উইন্ডো ভেসে আসবে। এই উইন্ডোটার নাম হচ্ছে ইন্টারফেরেন্স চেকিং উইন্ডো। আমি প্রথমেই বলেছি, ইন্টারফেয়ার কমান্ড দিয়ে আমরা 3D অবজেক্টে কোনো প্রকার ইফেক্ট ফেলতে পারি না, শুধুমাত্র সেই কমন অংশটুকু দেখতে পারি। এই উইন্ডোটা যতক্ষণ থাকবে আপনি এই বাইরে ড্রয়িং এরিয়াতে কোনোভাবেই ক্লিক করতে পারবেন না। আপনি ক্লিক করলে সেই ছোট উইন্ডোটা ব্লিঙ্ক করবে, তার মানে হচ্ছে যে আপনি এই ইন্টারফেয়ার কমান্ড দিয়ে আপনি 3D অবজেক্টে কোনো প্রকার কাজ করতে পারবেন না, শুধুমাত্র তাদের কমন অংশটুকু দেখতে পারবেন। এই কমন অংশটুকু দেখার জন্য এই উইন্ডোতে আরো অনেকগুলো অপশন রয়েছে, যেমন এইখানে একটি অপশন রয়েছে জুম, আপনি এটার মাধ্যমে এটাকে জুম ইন জুম আউট করতে পারেন। আপনার প্রয়োজন মতো জুম ইন বা জুম আউট করে আপনি এসকেপ বাটন প্রেস করলে আবার সেই উইন্ডোটি চলে আসবে। তারপরে আপনি নিচে পাবেন হচ্ছে প্যান অপশন, এই অপশনের মাধ্যমে আপনি এই কমন অংশটুকুকে আপনার সুবিধা মতো জায়গায় নিতে পারেন। তারপরে এসকেপ বাটন প্রেস করলে সেই উইন্ডোটা আবার চলে আসবে। প্যান অপশনের নিচে আরেকটি অপশন রয়েছে, সেটা হচ্ছে অরবিট অপশন, এই অপশনের মাধ্যমে আপনি অরবিট করতে পারবেন এই অংশটুকুকে। এভাবে আপনি সুন্দরভাবে আপনার এই কমন অংশটুকুকে দেখতে পারবেন। আমি আবার এসকেপ বাটন প্রেস করলে সেই উইন্ডোটি চলে আসবে। এই উইন্ডোতে আমাদের এইখানে দেখাচ্ছে ফার্স্ট সেটে আমি দুইটা অবজেক্ট সিলেক্ট করেছিলাম এবং সেকেন্ড সেটে আমি একটা অবজেক্ট সিলেক্ট করেছিলাম। সুতরাং এখানে কমন অংশ একটা নয়, এখানে অনেকগুলো কমন অংশ রয়েছে। এখানে যদি আমি নেক্সট করি তাহলে নেক্সট কমন অংশটুকু হাইলাইট হবে, তারপরে আবার নেক্সট করলে সেই অংশটুকু হাইলাইট হবে, আবার নেক্সট করলে দুইটা কমন অংশই হাইলাইট হয়ে যাবে। সুতরাং বুঝতেই পারছেন, ইন্টারফেয়ার কমান্ডের সাহায্যে আপনি অবজেক্টের ভেতরে অবস্থিত সেই কমন অংশগুলোকে খুব সুন্দরভাবে আপনি দেখতে পারবেন এবং আপনার প্রয়োজনে ব্যবহারও করতে পারবেন। সেই অংশগুলোকে আমরা ব্যবহার করার জন্য ব্যবহার করতাম ইন্টারসেক্ট কমান্ড, তবে এখান থেকেও আপনি সেই কমন অংশগুলোকে বাইরে নিয়ে আসতে পারেন। সেটা করার জন্য আপনাকে এই টিক চিহ্নটি উঠিয়ে দিতে হবে, তাহলে সেই কমন অংশটুকু আপনি ব্যবহার করতে পারবেন। এই টিক চিহ্নটা উঠিয়ে দিলাম, তারপরে আমি ক্লোজ করে দিলে আমরা সেই 3D অবজেক্টগুলোতে আবার ফিরে যাব। আপনি যদি এই তিনটা 3D অবজেক্টকে মুভ করে অন্য কোথাও রাখেন তাহলে সেই কমন অংশটুকু বের হয়ে আসবে। ওকে, আমরা আমাদের কমন অংশটুকু পেয়ে গেছি আমাদের ইন্টারফেয়ার কমান্ডের সাহায্যে। ইন্টারফেয়ার কমান্ডের সুবিধা হচ্ছে যে আমার মেইন অবজেক্টগুলোও রয়েছে এবং আমার কমন অংশটুকুও রয়েছে। ইন্টারসেক্ট কমান্ড দিয়ে যেটা সম্ভব নয়, আপনি ইন্টারসেক্ট কমান্ড দিয়ে অন করলে আপনার কমন অংশটুকু শুধু থাকবে, আপনার মেইন অবজেক্টগুলো হারিয়ে যাবে। এই ছিল আমাদের ইন্টারফেয়ার কমান্ড, আশা করি আপনারা সবাই বুঝতে পেরেছেন। তারপরেও যদি কোথাও কোনো সমস্যা কিংবা সংশয় থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ সবাইকে। Thank you.